ব্লুজে টিউটোরিয়ালের এটা 12 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব সোয়াপ, সোয়াপ টু নাম্বারস বা টু নাম্বার সোয়াপ। একটা আমরা গত 11টা ভিডিওতে তিন 11টা ভিডিওর তিন চারটে ভিডিওতে প্রোগ্রাম করেছিলাম, কিন্তু আমাদের একটু ভুল হয়ে গেছিলো যে প্রোগ্রামগুলো উপরে না আমরা কোয়েশ্চেনটা যদি অ্যাড করে লিখে রাখতাম কমেন্ট হিসাবে, তাহলে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হতো। তো সেটা এই 12 নম্বর ভিডিও দেখে আর সে ভুলটা হবে না। তো বন্ধুরা, তোমরা দেখছো শুভা কম্পিউটার এবং এটা হচ্ছে ব্লুজে টিউটোরিয়াল সিরিজ। ব্লুজে একদম বেসিক থেকে আমরা শুরু করেছি, যাতে কিনা তোমাদের বুঝতে খুবই অসুবিধা না হয়, এবং তোমরা যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও, এবং আমাদের পারলে যদি অসুবিধা যদি চাও মেল করতেও পারো, এবং আমাদের ফেসবুক পেজেও তুমি কোনো তোমার কোনো কোয়েশ্চেন্স থাকলে তাও পোস্ট করতে পারো, আমরা তৎক্ষণাৎই চেষ্টা করবো তোমার প্রবলেমটা সলভ করার। তো চলো আমরা ওপেন করি ব্লুজে। এটা ব্লুজেটা আমরা এক এক করে যে 11টা ভিডিও করেছি, আমি সাজেস্ট করবো যদি তোমরা প্রথম আজকে ব্লুজে প্রোগ্রাম করো তাহলে আগের 10টা ভিডিও অন্তত দেখে নেওয়ার, এবং তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যাতে তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, কারণ আমরা পুরো ভিডিওটাতে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করা হয়, এবং যদি কেটে কেটে দেখো অর্ধেক দেখো তাহলে আমরা আশা করি বুঝতে তুমি হয়তো কোনো ক্ষেত্রে প্রবলেম হতেও পারে। তো আজকে আমরা করব সোয়াপ। চলো ক্লাসটার নাম আমরা দিই এস। আমরা কি করে ক্লাস ডিক্লেয়ার করব তা আমরা একটা ক্লাসের জন্য একটা ভিডিও আমরা করে রেখেছিলাম অলরেডি, সেই ভিডিওটা তুমি দেখবে। এবং সোয়াপের উপর ক্লিক করে ডবল ক্লিক করে এটাকে উপরে ওপেন করলাম, করে আমি এগুলোকে ডিলিট করে দেবো এবং লিখবো CLA ক্লাস স্পেস SWAP, যে নামটা আমি এখানে দিই সে নামটা আমি এখানে দিলাম, বুঝতে আমাদের সুবিধা হবে। তাই সোয়াপ নামে একটা ক্লাস তৈরি হয়ে গেল। এবার লিখবো পাবলিক স্ট্যাটিক PUBLIC পাবলিক STA স্ট্যাটিক ভয়েড মেইন। আমরা এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর বা আর্গুমেন্ট কেন লিখবো সেটা নিয়ে একটা ভিডিও করেছেন, যেখানে ফাংশন নামে ভিডিওটা, তুমি সেটা দেখে দেখতে পারো, সেটা আশা করি তোমাদের পক্ষে খুব উপকার হবে। এরপর আমরা দুটো ভ্যালু ডিক্লেয়ার করব, একটা এ, এর মধ্যে আমি রাখলাম কথার কথা 10, এবং সরি এ ইকুয়ালস টু 10, এবং ইন্ট বি ইকুয়ালস টু 20। আমি এ বি দুটো ভ্যালু ডিক্লেয়ার করলাম। এরপর আমি তোমাকে এখানে আগে আমরা প্রিন্ট করাই আগে একটা ইন্ট সি, ইন্ট সি ইকুয়ালস টু একটা জিরো ভ্যালু ইনিশিয়ালাইজ করে রাখছি আপাতত। হ্যাঁ, এরপর আমরা দেখাবো তোমাকে, তো এস ওয়াই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন হ্যাঁ ভ্যালু অফ এ ইকুয়ালস টু আমরা এখানে লিখবো BEFOR বিফোর SWAP সোয়াপ, বিফোর সোয়াপ ভ্যালু অফ এ বলে এটা লেখা হবে আমাদের, সরি এটা ডবল কোটের মধ্যে রাখি আমরা, বিফোর সোয়াপ ভ্যালু অফ এ ইকুয়ালস টু প্লাস এর মধ্যে রাখবো ভ্যালু অফ এ, আমরা যাতে বুঝতে পারি সোয়াপের আগে কি ছিল এবং সোয়াপের পর কি হবে। এখান থেকে এতটা ডাইরেক্ট কপি করে এখানে পেস্ট করে তাহলে আমরা লিখতে একটু কম হবে। বিফোর সোয়াপ ভ্যালু অফ বি, তোমরা এরকম স্মার্ট প্রোগ্রামগুলো করলে আশা করি তোমাদেরও খুব কম সময় লাগবে এবং খুব তাড়াতাড়ি তোমার প্রোগ্রামটাকে অ্যাচিভ করতে পারবে। এবং হচ্ছে আমাদের ভ্যালু অফ এ অ্যান্ড ভ্যালু অফ বি হয়ে গেল। এবার আমরা সোয়াপটা চালাবো, মানে এটা কিন্তু সোয়াপ ছিল না, এটা যে এ আর বি এর ভ্যালুটা প্রিন্ট করাবে। এরপর আমরা সোয়াপের যে প্রোগ্রামটা সেটা যাচ্ছে সি ইকুয়ালস টু এ, মানে সির ভ্যালুটা আমরা এর মধ্যে রাখলাম, এবং এ ইকুয়ালস টু বি এবং বি ইকুয়ালস টু সি, এই আমাদের প্রোগ্রামটা আমরা করলাম। এক সেকেন্ড, ভিডিওটা একটু পজ করতে হচ্ছে, একটা সেকেন্ড। তো হচ্ছে গিয়ে আমরা ভেরিয়েবলগুলো এখানে আমরা প্রসেসটা করলাম, সোয়াপের প্রসেসটা এখানে করলাম, এবং আমাদের সোয়াপটা আশা করি হয়ে গেছে। আমরা এই প্রসেসটা না একটা ছবি আকারে নোটপ্যাডে আমরা করে দেখছি, যদি সাকসেস হয় বলিনি এস ওয়াই সিস্টেম ডট আমরা কোডটা লেখাতে এখানে পেস্ট করে দিই, এবং আফটার সোয়াপ এর ভ্যালু এর মধ্যে
after swap swap b এর ভ্যালু b এর মধ্যে রাখে এবং লিখে ফেলেছি কম্পাইল করি নো সিনট্যাক্স এরর আমরা এটাকে রান করি দেখি আগে হয় কিনা আমরা এখানে এর মধ্যে 10 b এর মধ্যে কুড়ি রেখেছিলাম বলছে বিফোর সোয়াপ ভ্যালু অফ a 10 বিফোর সোয়াপ ভ্যালু অফ b ইকুয়ালস টু 20 আফটার সোয়াপ a ভ্যালু অফ a 20 b তাহলে a এর ভ্যালুটা দেখো b এর কাছে চলে আসছে আর b এর ভ্যালুটা এর কাছে চলে আসছে আমরা সোয়াপটা বুঝতে পেরেছি মানে আউটপুটটা পারফেক্ট এসেছে এরপর আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা এখানে a নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং b নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং c নামে একটা ভেরিয়েবল সাহায্য নিয়ে ডিক্লেয়ার করেছি তো এর মধ্যে ছিল 10 b এর মধ্যে ছিল 20 c এর মধ্যে আমরা 0 রেখেছিলাম আমরা পরে করলাম কি c এর মধ্যে a এর ভ্যালুটাকে রাখলাম তাহলে এখন c এর ভ্যালু হয়ে গেল 10 তাহলে এখন c এর ভ্যালুও 10 a এর ভ্যালুও 10 ঠিক আছে এরপর আমরা করেছে কি a ইকুয়ালস টু b a ইকুয়ালস টু b মানে a ইকুয়ালস টু এটাকে ইনিশিয়ালাইজ করা বলে মানে c এর মধ্যে a এর ভ্যালুটা রাখলাম আবার a এর মধ্যে এখন b এর ভ্যালুটা রাখবো তাই a এর আগের ভ্যালু ছিল 10 সেটা সরে গিয়ে a এর মধ্যে এখন হয়ে গেল 20 আর b এর মধ্যে তো কিছু কইনি তাই b এর মধ্যেও ছিল 20 তাহলে এখন c এর মধ্যে 10 a এর মধ্যে 20 এরপর আমরা করেছি কি b cos to c b b c তাহলে মানে b এর যে ভ্যালুটা তার c এর মধ্যে রাখলাম b এর ভ্যালুটা c এর মধ্যে রাখলাম b এর যে ভ্যালুটা সেটা আমরা কার মধ্যে রেখেছি c এর মধ্যে তাহলে b এর ছিল ভ্যালু 20 সরি c এর ভ্যালুটা b এর মধ্যে রাখলাম একটু ভুল হচ্ছে বলতে c এর যে ভ্যালু আছে মানে c এর ভ্যালু 10 তাহলে এখন c এর b এর অরিজিনাল ভ্যালু হলো 10 c এর ভ্যালুও কিছু চেঞ্জ হয়নি 10ই আছে তাহলে আমরা এটা হচ্ছে কারেন্ট ভ্যালু দেখো আমরা এর মধ্যে 10 ছিল এখন এর মধ্যে 20 এসেছে b 10 20 ছিল 10 এসেছে সোয়াপটা আমরা এখানে হয়ে গেছে এটা ছিল আমাদের বোঝানোর জায়গা এটা ছিল আমাদের প্রোগ্রাম এবং এটা ছিল আমাদের আউটপুট একটু গুছিয়ে রাখি এই তিনটে স্ক্রিন পর পর রাখি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে এই ভিডিওটা এত অবধি হবে এখানে আমরা দুটো ভ্যালুর সোয়াপ করতে পারলাম মানে এর ভ্যালুটা বি মধ্যে দিতে পারলাম এবং বি এর ভ্যালুটা এর মধ্যে দিতে পারলাম ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে এবং যদি ভালো লেগে থাকে যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং তাহলে তোমাদের জন্য আর একটা টাস্ক থাকবে আমি তো সি নামে একটা ভেরিয়েবলে হেল্প নিয়ে ভ্যালুটা আমরা সোয়াপ করেছি তোমরা চেষ্টা করবে উইদাউট ভেরিয়েবল ডিক্লেয়ার করায় মানে ভেরিয়েবল ডিক্লেয়ার না করে যোগ বিয়োগ করে কি করে এর ভ্যালু বির ঘরে বির ভ্যালু এর ঘরে করা যায় সেটা চেষ্টা করবে না পারলে অবশ্যই কমেন্ট করবে এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই ভিডিওতে আমরা একটা কমেন্টে একটা কোশ্চেনটা লিখতে ভুলে গেছিলাম তো কোশ্চেনটা এখন আমি উপরে লিখে দিই কোশ্চেন লিখতে গেলে আমরা একটা এরকম কমেন্ট লাইন ইউজ করব এই মধ্যে যা লিখবো সেটা কম্পাইল হয় না তাই ডব্লিউ এ পি রাইট এ প্রোগ্রাম টু এস ডব্লিউ সোয়াপ টু ভ্যালু ইউজিং থার্ড ভেরিয়েবল সোয়াপ প্রোগ্রাম ইউজিং থার্ড ভেরিয়েবল দেখি কম্পাইল করি নো এরর কারণ এটাকে কমেন্ট করা আমি কমেন্ট করলাম এতে সুবিধা হয় কি এতে আমরা কোন প্রোগ্রাম কিসের জন্য করছি সেটা আমাদের বুঝতে সুবিধা হয় তো এই ভিডিওতে এত অবধি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তত অবধি প্র্যাকটিস করে থাকে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবে লাইক দিতে ভুলবে না এবং শেয়ার অবশ্যই করবে টাটা